আর মনে হয় যে পার্টিকুলার মহাভারতের পরে এত স্ট্রং আর রিচ স্টোরি আমার মনে হলো হ্যাঁ, একটা, যেটা এপিক একটা স্টোরি যেটা একদম বেসড অন সাম ট্রু ইভেন্টস বা ট্রু কাইন্ড ফ্যাক্টস। অফ হ্যাঁ কারণ চোলদেরকে অনেকটাই নিয়েছে, হ্যাঁ, এবার যেহেতু এটা একটা যেটা একটা বই থেকে বই থেকে, ইন্সপায়ার, বইটাও অবভিয়াসলি একটু মানে নিজের একটা ভার্সন রেখেছে, হ্যাঁ স্বাভাবিক ব্যাপার যে লিখছে তার হিস্টোরিক্যাল অথারের বুক একটা। নয় হ্যাঁ, এটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বঙ্কাপল। আমি অম্বাইলি। আমি অভিষেক, আর আমরা এসে গেছি আমাদের নতুন ভিডিও নিয়ে। তার আগে যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করুন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আর এছাড়া আপনারা আমাদের ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান পোলস দিই, ইন্টারাক্টিভ পোস্ট দিই, কখনো কোশ্চেন আনসার্স দিই। ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, অথবা আপনারা আমার নিচে কমেন্টেও নিজেদের মতামত জানাতে পারেন আমাদেরকে। আমাদের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। একদম। আজকে আমরা একটা ট্রেলার রিয়াকশন করবো PS2 এর। ইয়েস, আমরা এতদিন ধরে অপেক্ষায় ছিলাম, অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম এর আগে আমরা। আমরা PS2 এর একটা গান রিলিজ করেছিল রুয়া রুয়া, সেটার আমরা রিয়াকশন করেছি, সেটা দেখে নিতে পারেন। আর তা ওখানে আমরা বলেছিলাম যে এরপরে নিশ্চয়ই একটা ট্রেলার ট্রিজার কিছুটা বেরোবে, কারণ একদম। এটা মোস্ট প্রবাবলি এপ্রিল, 28 এপ্রিলে রিলিজ হবে। আচ্ছা, তো তার আগে একটা ট্রেলার বা টিজার তো বেরোবেই, সেটারই ওয়েট করছিলাম। তো কালকেই এটা রিলিজ হয়েছে ট্রেলারটা, তো তো আপনারা 2 দিন পরে পাবেন। তো হ্যাঁ মানে আমাদের, আমরা যখন শ্যুট করছি সেই তার হিসাবে কালকে রিলিজ হয়েছে। একদম। এটা মানে কিছু বলার নেই, মণিরত্নম মানে PS1 সবাই দেখেছে, মণিরত্নম ডাইরেক্ট করেছে, এ আর রহমান মিউজিক্যাল, আর বিক্রম, ঐশ্বর্যা বচ্চন, জে এম রবি, কার্তি, তৃষা এরা কাস্টিংয়ে আছে। একদম, তো দেখা যাক ট্রেলারটা আর কেমন ওয়েট করেছে, করতে খুব পারছি না, এক্সাইটেড। এবার চলো। कोड़ी करई से संदेश आया है, अरुण मोड़ी को समुद्र नील गया, सिंहासन का उत्तराधिकारी। ওখানে যে বলে ছিল না বাচ্চাটা, দক্ষিণ কি ভূমি মধুরান তদন কো আর উত্তর কি ভূমি আপকো দে দি জানি চাই, यही ন্যায়পূর্ণ है। हमारा परम शत्रु करिगालन শুভ সমাচার লেকর আয়া। करिगालन कडम्बुर में मेरे हाथों मरेगा। करिगालन कडम्बुर आएगा, कैसे पता? क्योंकि बुलाया है मैंने। अब मैं सिंहासन पर बैठकर राज करने को तैयार हूँ। अघोड़ी चोल राज्य के दो भाग करना, चोल राज्य का बंटवारा करना होगा, चोल राज्य बांटना है। बाकी शादी के दो टुकड़े करके बांटने को कह रहे हैं। मारेंगे चोल बच्चा, जड़ से मिटा देंगे।
ম্যাস, কিছু বলার নেই, সত্যি বলার নেই, একদম একদম স্পিচলেস। এত স্ট্রং স্টোরি লাইন, এতলি পুত্রের ক্যারেক্টার এত স্ট্রং, স্পেশালি ঐশ্বর্যা বচ্চনের যে ক্যারেক্টারটা, আমার বোনের ক্যারেক্টারটা খুবই ফেভারিট। হ্যাঁ, বাট হ্যাঁ, ট্রেলারের মধ্যে যেন ঐশ্বর্যা নিজেকে একদম ছাপটা এত ভালো ছেড়েছে যে অন্যদের ছাপটা অনেক কম লাগলো। মানে এত ওর বরাবরই একটা জিনিস আছে, স্ক্রিন মানে ক্যামেরার সামনে থাকলে আর কাউকে দেখ মানে দেখবো বলে মনে হয় না, মানে সত্যি মানে শুধু স্ক্রিন মানে ওর থেকে চোখ সরানোটা ওটা সবথেকে বড় চ্যালেঞ্জ আমার মনে হয়। আর এত সুন্দর লুকসটা, চোখ তাকানো, ও কে বলবে ওর এজ হয়েছে, মানে এখানে তো বলাই যাবে না, তো কেনে কি অসাধারণ ওর মেকওভার, অসাধারণ ড্রেসিং, কালার, সিনেমাটোগ্রাফি, সবকিছু সুন্দর। মানে আমার মনে হয় যে পার্টিকুলার মহাভারতের পরে এত স্ট্রং আর রিচ স্টোরি আমার মনে হলো একটা, যেটা এপিক একটা স্টোরি, এটা বেসড অন সাম ট্রু ইভেন্টস বাট কাইন্ড অফ, কারণ চোলদেরকে অনেকটাই নিয়েছে। এবার যেহেতু এটা একটা বই থেকে ইন্সপায়ার, বইটা অবভিয়াসলি একটু নিজের একটা ভার্সন রেখেছে, স্বাভাবিক ব্যাপার যে লিখছে তার অথরের একটা। হ্যাঁ, বাট খুবই স্ট্রং স্টোরিটা, মানে এত ভালো স্টোরি আর এত মাল্টিপল ক্যারেক্টার, মানে আমি বলবো সাউথের থেকে বাহুবলীও এসছে, ওখানেও ক্যারেক্টার, বাট ওটার থেকেও আমার মনে হয় এটা স্টোরিটা অনেক বেশি কমপ্লিকেটেড, রিচনেস, পলিটিক্স অনেক হাই। মানে বাহুবলীও এর কাছে মানে আশেপাশে আসছে না, মানে আমি এটার সাথে কম্পেয়ার করলে আমি অবভিয়াসলি মহাভারত ছাড়া কিছু পাচ্ছি না, কেন কি এত কমপ্লেক্স পলিটিক্স, চিলস দিচ্ছে, গুজবাম্পস আসছে এটা মানে ভেবেই। এটা মানে হলে যদি মানে হলে দেখার মতন সিনেমা একদমই, আর এটা হলে দেখলে কেমন ফিল আসবে তার একটা আভাস পাচ্ছি। আর তারপরে তার সাথে এআর রহমানের মিউজিক, ওটা হচ্ছে চেরি অন দা টপ অ্যাকচুয়ালি আমি বলবো, মানে যে সিচুয়েশনে যেমন ফিল হচ্ছে একদমই, সেই পুরো মানে পুরো টোনটা বা সিনেমার ফিলটা সেট করার জন্য যথেষ্ট, মানে মিউজিক কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝা যাচ্ছে। আর কি মানে জুয়েলারি কালার স্পেসিফিক প্রত্যেকজনের ক্যারেক্টার গুলোকে, যেটা আমি কস্টিউম ডিজাইনিং বলো আর ডাইরেকশন বলো, দারুণ কাজ করেছে। আর এরা যে পুরো কস্টিউম বা তোমার ক্যারেক্টার গুলোকে সাজিয়েছে, যেমন বইয়ে ইলাস্ট্রেশন ছিল ওই অনুযায়ী এরা কাজটা করেছে, তো এটা খুব টাফ, মানে একজনের ওই ইমাজিনেশন। আর এর জন্য হয়তো আমি বলবো যে অনেকে পিএস ওয়ানটাকে বলেছে যে যেমন যারা পড়েছে তারাও স্যাটিসফাইড। নর্মালি যেটা হয় যারা বই পড়ে তারা যখন তাকে সিনেমায় পড়ে পর্দায় দেখে তাদের ভালো লাগে না, কারণ কি ওটার থেকে অনেকটা আলাদা হয়, কিন্তু এরা চেষ্টা করেছে পুরো বইয়ের ফ্লেভারটাকে রাখার জন্য। আমি বইটা পার্টিকুলার পড়িনি, কিন্তু আমার একটা ফ্রেন্ড পড়েছে, তার সাথে আমি এটা নিয়ে কথা বলেছিলাম, তখন ও বলেছিল যে না আমার ভালো লেগেছে, আমি দুটো সব বই পড়েছি আমার ভালো লেগেছে। তো ওই জায়গায় আমি আর তখন মানে ওই বলছিল যে সব যেমন বইয়ে আছে সেম টু সেম, খুব একটা উপর নিচ কিছুই করেনি, তাই জন্যই ওর ভালো লেগেছে। তো খুব টাফ একটা বই, আর যে বইটা এত ফেমাস বই, সবার খুব প্রিয় বই, সবাই খুব পছন্দ করেছে স্টোরিটাকে, সেইটাকে নিয়ে মুভি করে জাস্টিফাই করা জিনিসটা সত্যি, মানে তারপরে যারা বলছে যে বইটা দেখার, বইটা পড়েও যারা বলছে যে ভালো করেছে, আর এটা রিভিউটা পাচ্ছি কারণ কি যেহেতু আমরা ব্যাঙ্গালোরে আছি, তো ব্যাঙ্গালোরের অনেকেই বইটা পড়েছে, আর আমাদের সাউথ ইন্ডিয়ান কিছু অফিস কলিগস যারা আছে তাদের সাথে আমি কথা বলে এটা পেয়েছিলাম। তো আমার তো, আমি তো বই পড়িনি, আমার তো কোনো এক্সপেকটেশন ছাড়া দেখা পিএস ওয়ানটাও, ওখানেও আমি জাস্ট ওয়াও একটা ফিল হয়েছে। আর ট্রেলারটাও সেম একদম, মানে মানে করতে পারছি না, কান্ট ওয়েট, মানে আমার কালকে রিলিজ হয়ে গেল, কালকেই দেখে নেব ব্যাপারটা এরকম। আর এটাতে যা মনে হলো, আগের মুভিটাতে বিক্রমের খুব কম রোল ছিল, এখানে বেশি আছে, আর পার্থের বেশি ছিল, কারণ ওই মেসেঞ্জার হিসেবে যাচ্ছিল এক জায়গা থেকে এক জায়গা, এখানে মানে এবারে বিক্রমের রোলটা একটু বেশি ফুটে উঠছে। আর এটা আমি বলবো শ্রীলঙ্কাটাকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, হ্যাঁ, শ্রীলঙ্কার ঐতিহ্য, শ্রীলঙ্কায় যে বৌদ্ধিজম আছে সেই জিনিসটাকে এখানে ইউজ করেছে, দেখিয়েছে একদম। আমরা শুধু পড়েই ছিলাম যে অশোকের ছেলে মেয়েরা গিয়ে ওখানে একটা প্রচার করেছিল বৌদ্ধিজমটাকে, কিন্তু ওখানে যে এত ভালো মতন এখনো আছে, বা কেমন থাকা উচিত, বা কেমন একটা ইমাজিনেশন, যেখানে ওখানে প্রচুর গাছপালা আমরা জানি, গ্রিনারি, ওই জিনিসগুলোকে তুলে ধরাটা, একটা হয় না যে ডাইরেক্টর কেমন করে তুলে ধরছে ওই অনুযায়ী আমরা দেখছি, কেউ সিটি তুলছে তো শহর, আর কেউ গলি তুলছে তো গলি, কিন্তু এখানে বা
পিএস ওয়ানেও যে ছোট ছোট জিনিস ট্রাইবালদেরকে দেখানো হয়েছে যেমন হয় না যে চন্দ্রগুপ্ত ওয়ান আবার চন্দ্রগুপ্ত ছেলের ছেলের নাম আবার চন্দ্রগুপ্ত দিল মৌর্য, যেমন তো হতে পারে ওর দিদা দিদার ছিল হয়তো নাম নন্দিনী, ওর আবার নাম নন্দিনী হয়েছে। দেখার পরে যাতে রিভিল হোক জিনিসটা, আর সবার অ্যাক্টিং অসাধারণ, বিক্রমের যে অ্যাক্টিং, কাচির অ্যাক্টিং, মানে কিছু বলার নেই, তৃষা এসে কাউকে ছেড়ে কাউকে বলা যাবে না, কিন্তু আমি বলবো ডাইরেক্টর কে গোল্ডেন ব্রাউন যে একটা মিস্টেক হওয়াটা খুব ইজি, যেখানে তোমার মানে রিলিজ হয়ে গেছে যে এপিসোডে স্টার বক্স এর কাপ পড়ে আছে, ওই সময় স্টার বক্স এর কাপ পড়ে আছে, যাই হোক মানে ওগুলো ছোট, আর আমরা তো ওই ছোট ছোট জিনিস কন্টিনিউটি এরর বা ছোট ছোট জিনিসগুলোই কিন্তু একটা ভালো সিনেমাকে খারাপ করে দিতে পারে। আর মানুষ তো ভুল ধরার জন্য বসে আছে, সবাই এক একটা জিনিস জুম জুম করে ভুল ধরবে, কিন্তু আমি বলবো যে খুব খুব ভালো মানে সেট আর ডাইরেকশন কস্টিউম ডিজাইন যেগুলো হয়তো আমরা বলি না, কিন্তু এখানে ওই জিনিসগুলোই পুরো ফ্লেভারটা তৈরি করছে, কালার্স, এডিটিং, অ্যাক্টিং তো অবশ্যই, অ্যাক্টিং সব স্টোরিতে, কিন্তু এগুলো কেন স্পেশাল হয়ে যায় এইসবের জন্য, না এই এই সব স্টোরির জন্য এগুলো খুব খুব বেশি ইম্পর্টেন্ট, মানে প্রত্যেকটা লুক, প্রত্যেকটা লুকের জন্য এরকম জুয়েলারি তৈরি করা, কারণ কি আমি যখন মানে একতা কাপুরের যে মহাভারত ওটা দেখেছিলাম, ওখানে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য জুয়েলারি ডিজাইন আলাদা করা হয়েছিল, জুয়েলারি ওই ডিজাইনার অনুযায়ী তৈরি করেছিল, যে যেমন ওই জিনিসটা এখানেও সেম জিনিসটা করেছে, অনেক খেটেছে, আমরা বিদেশি সিনেমা মার্ভেল থেকে ধরে সবকিছু গিয়ে হলে দেখছি, আমাদেরকে ইন্ডিয়ানদেরকেও সাপোর্ট করা অতটাই উচিত, কেন কি এটা তো মানে সবকিছু আফটার প্যান্ডেমিক এখন জিনিসটা হয়েছে যে এই টাইপের মুভিগুলোই মানুষ যাচ্ছে বা কোনো লাভ স্টোরি বা কোনো ওই ইন্ডিপেন্ডেন্ট মুভিগুলো দেখতে যাচ্ছে না হলে, তো সেই হিসাবে মানে এটা যাওয়া উচিত, এটা যাওয়া উচিত, কারণ এটা ওই লেভেলেরই মুভি, আর তারপরে হচ্ছে থিয়েটারে সবার সাথে গিয়ে আপনি এনজয় করতে পারবেন, আর আমরা তো অনেক কিছু ওটিটি তে এখন দেখছি, আমাদের কাছে অপশন আছে, বাট এরকম একটা গ্র্যান্ড সিনেমা যদি গ্র্যান্ডস কিনে না হয় তাহলে আর কি হলো, আপনারা জানাবেন আপনারা কতটা এক্সাইটেড এটাকে নিয়ে, এটা দেখে আপনাদের কেমন লাগলো, আর এরকম আমরা আর কোন ভিডিও রিঅ্যাকশন বা রিভিউ করতে পারবো সেটা আপনারা সাজেশন দেবেন, ভিডিওটাকে ভালো লাগলে লাইক করবেন প্লিজ, প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন, আগেও বলা হয়েছে আবার বলছি, কারণ কি প্রচুরজন মানুষ ভিডিও দেখছে বাট সাবস্ক্রাইব করছে না, সো প্লিজ সাবস্ক্রাইব, আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, বাই বাই।